আসসালামু আলাইকুম, আমি জেসমিন পিঙ্কি। মাই কুকিং ডায়েরিতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে তৈরি করে দেখাবো ডিম ছাড়া কিভাবে মাত্র 5 মিনিটে ঝটপট তৈরি করে ফেলতে পারেন স্বাস্থ্যকর ফ্রুট কাস্টার্ড। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা আজই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। চলুন তাহলে সম্পূর্ণ রেসিপিটি দেখে নেওয়া যাক। এই স্বাস্থ্যকর ফ্রুট কাস্টার্ডটি আমি কিভাবে তৈরি করেছি। আমি এখানে লিকুইড দুধ নিয়েছি 1 লিটার, আর দুধটা একটা জাল হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ চিনি। এক্ষেত্রে চিনিটা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এবার দুধটাকে ভালো করে জাল করতে থাকবো, তবে আপনি চাইলে এ পর্যায়ে পাউডার দুধটা দিতে পারেন 2 থেকে 3 চা চামচ। দুধটা 3 ভাগের 2 ভাগ জাল হয়ে গেছে, আর এই পর্যায়ে আমি 1 কাপ দুধ তুলে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 চা চামচ কাস্টার্ড পাউডার, আর এই কাস্টার্ড পাউডারটা দিয়ে দুধটার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব, যাতে কাস্টার্ড পাউডার কোনো জায়গায় জমাট বেঁধে না থাকে। কাস্টার্ডের মিশ্রণটি আমি একটা সাইডে রেখে দিয়েছি, আর বাকি যে দুধটা আছে হাঁড়িতে এটাকে আমি জাল করে 3 ভাগের 1 ভাগ পর্যন্ত করে নেব। এছাড়া এই কাস্টার্ড দিয়ে আমার রেসিপিতে আমি জেলি কাস্টার্ড কিভাবে তৈরি করা যায় সেরকম মজার একটি রেসিপি শেয়ার করেছি। আপনারা চাইলে আমার রেসিপিটি দেখে নিতে পারেন। দুধটা 3 ভাগের 1 ভাগ হয়ে গেছে, আর এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সেই কাস্টার্ড মিশ্রণটি। আর এই কাস্টার্ড মিশ্রণটি দেওয়ার পরপরে আপনাকে মিশ্রণটি খুব ভালো করে নাড়তে থাকতে হবে, নাড়া বন্ধ করা যাবে না। আর এই পর্যায়ে বেশি জাল করার প্রয়োজন নেই, কেননা ঠান্ডা হওয়ার পর এটা আরেকটু ঘন হয়ে যাবে, সেই ক্ষেত্রে আপনাকে ঠিক এই পর্যায়ে চুলাটা বন্ধ করে দিতে হবে। আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। এবার এটাকে সম্পূর্ণ ঠান্ডা করে 15 মিনিট আমি একটু ফ্রিজে রেখে দেব। কাস্টার্ড মিশ্রণটি আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি, আর এই ফাঁকে আমি ফলগুলো কেটে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো ফল দিতে পারেন। এই ফ্রুট কাস্টার্ডটি আসলে অসম্ভব হেলদি একটি খাবার, একসাথে আপনি অনেকগুলো ফলের ভিটামিনটা পেয়ে যাচ্ছেন, তাই বাচ্চাদেরকে ঝটপট তৈরি করে দিতে পারেন এই ফ্রুট কাস্টার্ডটি এখন বাসায়। এছাড়া অনেকে আছে ডিম পছন্দ করে না, যারা ডিম পছন্দ করে না তাদের জন্যই মূলত আজকের আমার এই ফ্রুট কাস্টার্ড রেসিপিটি। আমি একে একে বাকি সবগুলো ফল কেটে নেছি। সবগুলো ফল কেটে নেওয়া হয়ে গেছে, আর এই ফাঁকে আমার কাস্টার্ডটাও ঠান্ডা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একে একে সবগুলো ফল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। দেখতে পাচ্ছেন ঠান্ডা হওয়ার পর এটা কতটা ঘন হয়ে গেছে। তৈরি হয়ে গেছে আমার দারুণ স্বাদে ফ্রুট কাস্টার্ড। আপনি চাইলে ফ্রিজে রেখে ঠান্ডাও করে খেতে পারেন, বা এমনিতেই খেতে পারেন। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।